ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, যেভাবে 53 বছর পর আমরা দেখলাম ভারত এবং চীনের চীন যেভাবে হামলা চালাল এবং যাতে একজন সেনা অফিসারের মৃত্যু হয়েছে, দুজন সেনা জওয়ান শহীদ হয়েছেন, কি বলবেন এই হামলা নিয়ে? একদম আপনি ঠিক বলেছেন যে 53 বছর পরে একজন আমাদের ভারতীয় সেনার অফিসার, কমান্ডিং অফিসার র্যাঙ্ক, এবং দুজন জওয়ান মারা হয়েছে। এখন এইটা কি পরিস্থিতিতে এই জিনিসটা হয়েছে সেটা আমাদের জানতে হবে আরো ভালো করে, কারণ যেইটুকু আমরা খবর পাচ্ছি যে কোনো গোলাগুলি চলেনি, যে চীনাদের পক্ষ থেকে কোনো জওয়ান নাকি পাথরটা তো ছুড়ে করেছে। এখন আপনাকে এটাকে আমি জাস্টিফাই করাচ্ছি না, কিন্তু ভারত এবং চীন দুটি মানে শক্তিমান দেশ, তাদের যে কোনো ইস্যুর উপর যদি আরো গভীরভাবে এই ব্যাপারে অ্যাকশন নিতে হয়, তার আগে পরিস্থিতিটাকে আমাদের ভালো করে জানা উচিত। আমি কয়েকটা ইনসিডেন্ট আপনাদের বলছি। আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গিয়েছিলেন কলম্বোতে, ওখানে গার্ড অব অনার দিচ্ছিলেন শ্রীলঙ্কান আর্মি, একটি জওয়ান বেরিয়ে এসে রাজীব গান্ধীর উপর হামলা করে। সেই সময় ভারত ঠিক ম্যাচিওরভাবে এই এই ব্যাপারে প্রতিবাদ জানায় এবং তারপরে সরকার ওই জওয়ানকে জেলে পাঠায় অনেক বছরের জন্য। যখন কসোভোতে আমেরিকা বম্বিং করছিল, তখন চীনা দূতাবাসের উপরেও বম ফেলেছিল। তো এরকম কিছু কিছু ইনসিডেন্ট হয়, কিন্তু আমাদের দেখতে হবে তার উপর আমরা যেন কোনো নি জার্ক রিয়াকশন না নেই, কারণ আমাদের যখন অ্যাকশন নিতে হবে এই ব্যাপারে, আমরা আমাদের পছন্দ মতো সময় এবং পছন্দ মতো জায়গায় তার রিটালিয়েশন করব। যদি এইটা চীনা জাস্টিফাই করতে না পারে, এখন যেহেতু ক্যাজুয়ালিটির যে সংখ্যাটা, যেটা আমরা জানতে পারছি মিডিয়া থেকে, একজন কমান্ডিং অফিসার, তার দুই জওয়ান, এবং পাল্টা আক্রমণে নাকি চীনেরও বেশ কিছু সৈন্য মারা গেছে, যেটা আপনারা বলেছিলেন যে নাথুলাতে, একদম ঠিক বলেছিলেন যে নাথুলাতে 67 সালের সেপ্টেম্বরে চীনারা হঠাৎ হামলা করে আমাদের দু তিনটা পোস্ট দখল করে, 48 ঘন্টার মধ্যে ভারতীয় সেনা পাল্টা আক্রমণ করে, ওদের পর্যুদস্ত করে প্রচুর সৈন্য ওদেরও মারা যায় আর আমাদেরও বেশ কিছু মারা যায়, কিন্তু আমরা রিটালিয়েট করে ওটাকে ফেরত নেই। চীনারা এটা জানে যে ইন্ডিয়ান আর্ম ফোর্স যে কোনো সময় রিটালিয়েট করতে পারে এবং তার ক্ষমতা ইন্ডিয়ান আর্ম ফোর্স রাখে, কিন্তু আমাদের সামগ্রিক দিক থেকে ন্যাশনাল কম্প্রিহেন্সিভ পাওয়ারের মধ্যে কোন অপশনটা আমাদের এখানে এক্সারসাইজ করাতে হবে, সেটা আমাদের যারা উচ্চ পর্যায়ে রয়েছে, যারা সম্পূর্ণ ব্যাপারটা সম্পর্কে সম্পূর্ণ রিপোর্ট ঠিক মতো পাবে, তারপরে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু যেইটা আমি দেখতে পাচ্ছি, এখনও কোনো রকম গোলাগুলির কোনো খবর আসেনি, কারণ আমাদের বুঝতে হবে যে চীনা সেনাদের যে অর্গানাইজেশনটা, একটা সারা পৃথিবীতে একটা পিকুলিয়ার অর্গানাইজেশন। যেমন চীনা সেনাবাহিনীর ব্যাটালিয়ন বলুন, ব্রিগেড বলুন, বা তার উপরের যে ফরমেশন, সেখানে যারা যেমন কমান্ডিং অফিসার, কমান্ডার বা জিওসি থাকে, তার সাথে সমক্ষমতা সম্পন্ন একজন পলিটিক্যাল কমিশার থাকে। কর্নেল দাস, আপনি যে নিয়ন্ত্রণ রেখার কথা বলছিলেন, কি আমরা গত মাসের গোড়াতেই দেখলাম প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনা সেনা তারা অনুপ্রবেশ করলো, আবার নেপালের সঙ্গে সমস্যাটাও ক্রমশ বাড়ছে, তাহলে কি মনে হয় সীমান্তে কি ক্রমশ সমস্যা বাড়ছে? হ্যাঁ, দেখুন, সীমান্তের সমস্যা চীনের সঙ্গে ভারতের 62 সালের আগের থেকেই সমস্যা রয়েছে, এবং 1990 সালে একটা জয়েন্ট কমিটি কয়েকটি এলাকায় কোথায় কোথায় কোন কোন কন্টেস্টিং পয়েন্ট, মানে যেটাতে দুপক্ষের আলোচনা চলা উচিত, তাতে দেখা গেছে, আমি একটু চীনের যে সীমান্তটা আপনাদের আমি বলছি, সিকিম,
অরুণাচল হচ্ছে ইস্টার্ন সেক্টর, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে যে সীমান্ত সেটাকে আমরা বলি সেন্ট্রাল সেক্টর, এবং লাদাখে সেটাকে বলা হয় ওয়েস্টার্ন সেক্টর। এখন ওয়েস্টার্ন সেক্টরে প্রায় 11টা জায়গায় এইটা কন্টেস্টিং, মানে এটা কন্টেস্টেড আর কি, মানে এই ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হয় কার কোন জায়গাটা। সেন্ট্রাল সেক্টরে 4টা আর ইস্টার্ন সেক্টরে 8টা। তো এইগুলি নিয়ে আলোচনা হয়, কিন্তু মাঝখানে একটা একটা দুজন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে চুক্তি হয় যে আমরা ম্যাকমোর লাইনটাকে যদি আবার না মেনে রিঅ্যাডজাস্ট করি, সেখানে যেই সব জমিতে কোনো লোকজন থাকে না সেইগুলি নিয়ে আলোচনা হবে, যেখানে জনবসতি আছে সেইগুলি আলোচনা হবে না। সেই জন্য তারপর থেকে চীন কিন্তু সিকিমকে আর ওদের এলাকা দেখাতো না, সেই সিকিম ভারতের হলো বাকি এলাকা। এখন বাকি এলাকাগুলিতে যখনই আলোচনা হয় তখন প্রত্যেকটা দুপক্ষই এটা প্রমাণ করতে চায় যে এই এলাকা আমার সেনাবাহিনী ঘুরে বেরিয়েছে, তখন ভারতও বলে আমাদেরও গেছে। এক এক সময় বছরের শেষে দেখবেন রিপোর্ট আসে চীন 357 বার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রস করে আবার নিজের দেশে ফিরে গেছে, কিন্তু ভারতও হয়তো তার থেকে বেশি বা কম ওর ওরকমভাবে পাল্টা ব্যবস্থা নেয়। এবং আর এই চুক্তিতে আরও বলা হয়েছে কোনো ক্ষেত্রে কেউ আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না, এবং যদি কিছু ডিসপিউট হয় সেখানে ধাক্কাধাক্কি করে বা ফিজিক্যালি ইয়ে দিয়ে বা প্ল্যাকার্ড দেখিয়ে বোঝাবার চেষ্টা হবে, এই জিনিসটা চলছে। তবে আজকে যেই কাণ্ডটা হলো যে আমাদের একজন কমান্ডিং অফিসার এবং দুজন জওয়ান মারা গেল, এটা গুলিতে যদি মারা গিয়ে থাকে তাহলে এটা অত্যন্ত সিরিয়াস, আবার কেউ যদি ডাইরেক্ট হামলা করে থাকে তাও ততটাই সিরিয়াস। তো সেই ক্ষেত্রে চীনের টপ লেভেলের প্রতিক্রিয়াটা কি, যেটা আমি প্রথমে বলছিলাম যে এদের প্রত্যেকটা ইউনিট ব্রিগেড এসাতে এক পলিটিক্যাল কমিশার থাকে, এবং সেইখানে চীনা সৈন্যদের নিয়ন্ত্রণটা কমান্ডিং অফিসার আর পলিটিক্যাল কমিশারের মধ্যে ভাগাভাগি করে চলে। আপনাদের মনে করিয়ে দিই যে যখন গুজরাটে যখন জিনপিং এসেছিল আমাদের প্রধানমন্ত্রী মোদীর সাথে, ওখানে কথাবার্তা চলছিল, এর মধ্যে দৌলত বেগ ওদিলি যেটাকে আমরা বলি DBO, হ্যাঁ, যেটা নাকি লাদাখে, সেখানে বেশ কিছু চীনা সৈন্য ঢুকে গেছিল। তখন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয় এবং জিনপিং বলেছে যে এদের হট সরিয়ে যেতে। তখন আমি দেখেছি মিডিয়া থেকে বলছে এখনো সরেনি, কথাটা একদম ঠিক, কিন্তু প্রায় 15 দিন লেগেছে, কারণ এই যে পলিটিক্যাল কমিশার এদের টপ হচ্ছে সেন্ট্রাল মিলিটারি কাউন্সিল এদের মেম্বার থাকে, তার মধ্যে কয়েকজন থাকে আবার চাইনিজ পলিট ব্যুরোতে। তো সেইভাবে যতক্ষণ অর্ডারটা ট্রিকল ডাউন না হয় তারা সেটা ইমপ্লিমেন্ট করে না, এটা হচ্ছে তার সাংগঠনিক ব্যাপার, এটা সারা পৃথিবীতে ওদের দেশেই আছে আর অন্যান্য দেশে এটা নেই।